বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী সরকার, আমার আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ উপস্থিত হচ্ছে আপনাদের ছোট শ্রেণীরা, যারা আমাদের দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করছে, তাদের চতুর্থ পাক্ষিক মূল্যায়ন 2024 খ্রিস্টাব্দের। আজকে যে আলোচনা সেটি হলো বাংলা, ইংরেজি এবং গণিত, তার সঙ্গে অঙ্কন, এই চারটি বিষয়কে সংযোজন করা হয়েছে। আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিতে সময় দেবো। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের সময় 2 ঘন্টা এবং আমাদের পূর্ণমান কিন্তু 100। তো আমরা একটু বলে রাখি যে আমাদের ছোট শ্রেণীদের এই লেখার পাশাপাশি যে আমাদের শোনা ও বলার যে বিষয়টি এবং পড়ার যে বিষয়টি সেটি এখানে আমরা একটু সংযোজন করেছি, কারণ শ্রেণীকক্ষে শোনা ও বলার সংশ্লিষ্ট যে শিক্ষণ শেখানোর কর্মকাণ্ডের শিক্ষার্থীদের সক্রিয়ভাবে যে অংশগ্রহণ, সেই বিষয়গুলোকে কীভাবে আমরা আমাদের ছোটো শ্রমিকদের এই প্রশ্নের আলোকে তারা যেন শ্রেণীকক্ষের সকল শিক্ষার্থী যেন এই বিষয়গুলো সুন্দরভাবে শুনতে পারে এবং তারা যেন বলতে পারে, বা তাদের যে দ্বিতীয় শ্রেণীর শেষে তারা যে প্রত্যাশিত যে পর্যায়ে পড়ার যে দক্ষতা অর্জনের জন্য যে শিক্ষার্থীর যে দক্ষতা বা এই ধরনের অর্জন করতে হয় সেগুলো সম্পর্কে আমরা এখানে একটু কিছু বিষয় অ্যাড করেছি। আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিতে সময় দেবো। তো আমরা পরীক্ষাটিতে 100 নম্বরের মধ্যে আমরা কিছু অংশ পড়ার বা বলার বিষয় রেখেছি। আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিতে সময় দেবো। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের 1 নম্বর যদি দেওয়া হচ্ছে কবির নামসহ কাজের আনন্দ কবিতাটি 5 লাইন লিখো। তো এটির পাশাপাশি আমরা আমার ছোটো শ্রমিকদের জন্য যেটি রেখেছি শব্দার্থ লিখো, পাখা, পরাগ, বুনি, খাদ্য, চাষি। তাহলে আমাদের ছোটো শ্রমিকদের এই বিষয়গুলো সুন্দরভাবে আমরা শিখে রাখার চেষ্টা করবো, এখন থেকে যেন তারা এগুলো প্রত্যেকটি পেরে যায় এবং কাজের আনন্দ যে কবিতাটি রয়েছে সেটি যেন আমাদের ছোটো শ্রমিকদের পেরে যায়। এবং তার সঙ্গে শব্দার্থ এখানে দেওয়া রয়েছে পাখা, পাখনা, তারপরে বা ডানা, পরাগ, ফুলের রেণু, বুনি, তৈরি করি, খাদ্য, খাবার, চাষি যিনি চাষ করেন বা যে চাষ করে, এই ধরনের বিষয়গুলো আমরা আমার ছোটো শুনতে সুন্দরভাবে শিখে রাখার চেষ্টা করবো। চলে যাবো 3 নম্বরে। 3 নম্বরে আমাদের যে বিষয়টি দেওয়া রয়েছে এখানে দেওয়া রয়েছে আমাদের শূন্যস্থান পূরণ করো। শূন্যস্থান পূরণ করার হিসেবে আমরা এখানে দেখতে পাচ্ছি ড্যাশ কত রঙের ফুল ফুটেছে, ফুলে ফুলে ড্যাশ উঠছে, রুমি ড্যাশ লাল জামা পড়েছে এবং গাছের মধ্যে ড্যাশ বাসা, মৌমাছি ড্যাশ আহরণ করে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 5টি বিষয়, কখ, গঘ, ঙ পর্যন্ত শূন্যস্থান পূরণ করে, এবং এখানে তারা যদি সুন্দরভাবে এগুলো যদি তুলতে পারে, তুলে যদি উত্তর করতে পারে আরও সুবিধা, যদি না পারে পেরে যায় তাহলে আমরা তাদেরকে কখ, গঘ, ঙ দিয়ে শুধুমাত্র উত্তরটি দেওয়ার চেষ্টা করব। তো তবে পুরোটি লিখলে খুবই ভালো হয়, আমাদের ছোটো শ্রমিকদের এই বিষয়টি আমরা তাদেরকে দেখানোর চেষ্টা করব। আচ্ছা, তো এরপরে আমাদের যে বিষয়টি দেওয়া রয়েছে আমাদের রিডিংয়ের, এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমিনের ফুফাত বোন তিথি। আচ্ছা, আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি যে আমিন আর তিথিকে নিয়ে ফুপু একদিন চিড়িয়াখানায় গেলেন। আমিন সেখানে বাঘ, হরিণ, জিরাফ দেখল। আরেকদিন তাদের নিয়ে ফুপু শিশু পার্কে গেলেন। শিশু পার্কে ঘুরতে আমিনের অনেক ভালো লাগলো। তাহলে এই বিষয়গুলো যেহেতু আমাদের এখানে রিডিং বিষয় রয়েছে, এটি আমরা আমাদের ছোটো শুনতে এগুলোর পাশাপাশি আর অন্যান্য অনেক তাদের বইয়ে যে অনুচ্ছেদগুলো রয়েছে, কবিতাগুলো রয়েছে, সেগুলো আমরা তাদেরকে সুন্দরভাবে রিডিংয়ের বিষয়টি ক্লিয়ার করবো। চলে যাবো আমরা ইংলিশ বিষয়ে, সেটি হলো আমাদের এখানে 25 নম্বর রয়েছে, বাংলায় 25 নম্বর ছিল। তো নাম্বার 1 যেটি দেওয়া। আচ্ছা, তাহলে আমরা এখানে ইংলিশ বিষয়ে 25 নম্বর পেয়ে যাবো, সেটি হলো নাম্বার 1 যেটি দেওয়া রয়েছে যে ডু ইংলিশ, পেয়ারা, পানি, সূর্য, আজ, সপ্তাহ, গুয়াভা, ওয়াটার, সান, টুডে এবং হলো উইক। তাহলে এই বিষয়গুলো আমরা আমার ছোটো সঙ্গে সুন্দরভাবে তারা যেন বাংলা থেকে ইংরেজি করতে পারে, এবং নাম্বার 2 যেটি দেওয়া রয়েছে যে ডু বেঙ্গলি ইংরেজি রয়েছে, তারা যেন বাংলা করতে পারে। সব এবং রয়েছে হাউস, হর্স, বয়, হ্যান্ড। তাহলে সাবান, বাড়ি, ঘোড়া, বালক এবং মুরগি। এর পাশাপাশি আমাদের ছোটো শুনে যেটি দেওয়া রয়েছে ম্যাক্স সেন্টেন্স এখানে হিসেবে দেওয়া রয়েছে হর্স, হ্যান্ড, ব্রাশ, স্কাই, ব্যাগ। তাহলে আরেকটু দেখেনি যে হর্স, হ্যান্ড, ব্রাশ, স্কাই এবং হলো আমাদের ব্যাগ। তাহলে এগুলো দিয়ে আমরা আমাদের ছোটো শুনে দিস, দ্যাট, ইট, এগুলো দিয়ে আমরা আমাদের ছোটো শুনে সুন্দরভাবে ম্যাক্স সেন্টেন্সগুলো করাতে পারি। তার সঙ্গে আমরা কিছু বিষয় রয়েছে যেমন স্কাই, দ্য স্কাইজ বলে, এই ধরনের বিষয়গুলো আমরা শেখাতে পারি। আচ্ছা, এরপরে আমাদের যেটি দেওয়া রয়েছে সেটি হলো আমাদের রিড দ্য প্যাসেজ। এখানে সুন্দর একটি বিষয় দেওয়া রয়েছে, সেটি হলো আমাদের বাংলার পাশাপাশি ইংরেজি বিষয়ের উপরে আমরা এখানে একটি বিষয় দেখতে পাচ্ছি, সেটি হলো আমাদের রিডিংয়ের যে বিষয়টি সেটি। টিচার, হ্যালো স্টুডেন্টস, লিসেন কেয়ারফুলি স্টুডেন্টস, শিওর টিচার। টিচার, হ্যালো নবনী, শো মি ইয়োর বুক। নবনী, হেয়ার ইট ইজ টিচার। টিচার, থ্যাংক ইউ। তাহলে এই বিষয়গুলো আমরা আমাদের ছোটো শুনুদের যে আমাদের শোনা ও বলার যে পাশাপাশি আমাদের লেখার যে পাশাপাশি যে বিষয়টি সেটি হলো আমাদের পড়া। আমাদের ছোটো শুনুদের ধ্বনি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, বর্ণের সঙ্গে সংশ্লিষ্ট ধ্বনির সমন্বয় করা, সংশ্লিষ্ট ধ্বনির সাথে বর্ণ শনাক্ত করা, এবং আমাদের ছোটো শুনুদের যে বাংলা বইটি রয়েছে এবং ইংরেজি বইয়ের যে সমন্বয় সেই বিষয়গুলোতে
থেকে আমরা তাদেরকে শুদ্ধ উচ্চারণে পড়তে পারা, বানান এবং তার সঙ্গে অর্থ ও বাক্য পড়া স্বাভাবিক গতিতে তারা যেন প্রত্যেকটি বিষয় সুন্দরভাবে বুঝতে পারে। এবং ইংরেজির ক্ষেত্রে যদি আমরা বলি ক্যাপিটাল স্মল এবং তার সঙ্গে আমাদের পাংচুয়েশন বা দাঁড়ি কমা বা আমাদের বাংলা যদি বলি বিরাম চিহ্ন, এগুলো যেন তারা সুন্দরভাবে বুঝতে পারে এবং অনুচ্ছেদ পড়ে তার যেন শব্দ যেন তারা সেখান থেকে উদ্ধার করতে পারে। চলে যাবো, আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের 25 নম্বরের হয়ে গেছে। বাংলায় আমরা 25 নম্বর পেলাম, ইংরেজিতে 25 নম্বর পেলাম। আমরা চলে যাবো গণিতে, তার সঙ্গে আমরা আরেকটি বিষয় লাস্ট যে বিষয়টি পাবো সেটি হলো আমাদের অঙ্কন। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিতে সময় দিচ্ছি। আচ্ছা, গণিত বিষয় আমাদের এখানে যেটি দেওয়া রয়েছে সেটি হলো কথায় লিখো। কথায় লিখো হিসেবে আমাদের এখানে কোনো নির্দিষ্ট নেই, যেহেতু আমাদের ছোটো ছোটোদের 1000 পর্যন্ত আমরা সংখ্যা দেখেছি বিভিন্নভাবে আমাদের বইগুলোতে সংযোজন করা হয়েছে। যেহেতু আমাদের 1000 পর্যন্ত, তো সেহেতু আমরা বিভিন্ন সংখ্যা প্রয়োগ করেছি 110। তাহলে তারা সুন্দরভাবে 110 লিখবে এবং 180, 200 এবং 44, তার সঙ্গে আমাদের 500। তাহলে আমাদের ছোটো শ্রমীদের এই যে বিষয়গুলো, বিশেষ করে আমাদের 17 যে বিষয় সেটি আমরা যেন আমাদের ছোটো শ্রমীদের বোঝাতে পারি বা শেখাতে পারি। এখানে 44 রয়েছে, সুন্দর এটি পারবে তারা। এবং 200, তাহলে এখানে 2 দিয়ে 100 দিলেই তারা 200 হয়ে যাবে। এবং 180, 100 লিখে তারা যদি 80 দিয়ে দেয় তাহলে 180 হয়ে যাবে। এবং 110, 100 লিখে 10 লিখলেই তারা 110 লিখতে পারবে। চলে যাবো আমাদের 2 নম্বরে। 2 নম্বরে আমাদের যেটি দেওয়া রয়েছে সেটি হলো আমাদের গুণ করো। গুণ করার ক্ষেত্রে আমরা আমাদের ছোটো শ্রমীদের সুন্দরভাবে 1 থেকে 20 পর্যন্ত আগে আমাদের ছোটো শ্রমীদের নামতাগুলো শিখে রাখার চেষ্টা করবো। তাহলে আপনাদের ছোটো শ্রমীদের এই নামতার ক্ষেত্রে এবং গুণের ক্ষেত্রে তাদের কোনো সমস্যা হবে না এবং আমরা পরবর্তীতে ভাগ নিয়ে আলোচনা করবো। এবং আমাদের ছোটো শ্রমীদের কথা অঙ্ক বা অন্যান্য সমস্যাগুলো নিয়ে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের জন্য আমরা ভিডিও শেয়ার করছি এবং আশা করছি আপনারা অনেকে দেখেছেন। যারা এখন পর্যন্ত দেখার সুযোগ হয়নি অবশ্যই আমরা দেখে নেব পরবর্তী আপডেট পাওয়ার জন্য। এবং আমরা আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেব যেন আপনাদের কাছে সবার প্রথমে ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে চলে যায়। আর আমরা দ্বিতীয় শ্রেণীর প্লেলিস্ট ধরে ধরে ভিডিওগুলো দেখার চেষ্টা করবো যাতে করে আপনাদের ছোটো শ্রমীদের সুন্দরভাবে বিষয়গুলো শেখাতে পারেন আপনাদের ছোটো শ্রমীদের। চলে যাবো গুণ করো। 5-5 এখানে রয়েছে আমাদের 25, 5-5 25। এবং যে ঘরে নামতা সেই ঘরে নামতাটি আগে আমরা উচ্চারণ করবো। 3-6-18, যখন আমরা 6 ঘরে নামতা পড়বো তখন 6-3-18। এবং এখানে রয়েছে 2-6-2-6-12, আবার যখন 6 নামতা পড়বো 6-2-12। এখানে রয়েছে 4-4-16। তাহলে এই নামতাগুলোর বিষয়ে আমরা আমাদের ছোটো শ্রমীদের সুন্দরভাবে শিখে তারপরে গুণের কাজে নিয়ে আসবো, ইনশাল্লাহ তারা পেরে যাবে। চলে যাবো আমাদের 3 নম্বরে, সেটি হলো আমাদের কথায় দেয়া আছে তারা সংখ্যা লিখবে। কথা দেয়া আছে তারা সংখ্যায় লিখবে। 122, 1-2-2, 122, 336, 3-3-6, 336, এরপরে রয়েছে 740, 7-4-0, 740, 900, 900, 900, এবং আমাদের 72-7-2-72। তাহলে আমরা এখানে দেখতে পেলাম কয়েকটি বিষয়, 1-2-3। চলে যাবো 4 নম্বরে, আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিতে সময় দিচ্ছি। আচ্ছা, আমাদের এখানে 4 নম্বরে যেটি দেওয়া রয়েছে যে কথার অঙ্ক, শিমু একটি গল্পের বইয়ের প্রথম মাসে এত পৃষ্ঠা পড়ে, অর্থাৎ 154 পৃষ্ঠা পড়ে, পরের মাসে 275 পৃষ্ঠা, 2 মাসে সে কত পৃষ্ঠা পড়ে। তাহলে আমাদের ছোটো শুনতে যেটি কাজ করবো সেটি হলো 154 এবং 275। এটি যে আমরা বলেছি যে 2 মাসে শুধু যোগের যে ধারণাটি সেটি যেন তারা সুন্দরভাবে গাণিতিক বাক্য দিয়ে আগে করতে পারে এবং এই যোগের যে বিষয় সেটি যেন তারা সুন্দরভাবে বলতে পারে এবং লিখতে পারে। 4-5-9 বা 5-4-9 এখানে বসে দেবো এককের ঘরে, দশকের ঘরে 7 এবং এখানে 5 রয়েছে, 7-8-9-10-11-12-2 হাতে 1, ওই 1টি চলে যাবে আমাদের এখানে, 2-1-3, 2-1-3, 3-1-4, 429 পৃষ্ঠা সে 2 মাসে পড়ে। চলে যাবো আমাদের শেষ যে বিষয় সেটি, সেখানে হলো আমাদের অঙ্কন। অঙ্কন বিষয়ে আমরা দেখতে পাচ্ছি এখানে যে আঁকো এবং রং করো, এখানে 2টি বিষয় দেওয়া রয়েছে, কলজ এবং হলো পেঁপে, কলজ এবং পেঁপে। তাহলে আমরা আমাদের ছোটো সুন্দর সুন্দরভাবে এই আর্ট করার যে বিষয়গুলো, বিভিন্ন চিত্রগুলো যে রয়েছে তাদের চিত্রগুলো সুন্দরভাবে আমরা আঁকার বা অঙ্কন করার বিষয়টি আমরা ক্লিয়ার করবো। যেমন আমরা আম রয়েছে, আপেল রয়েছে, পেঁপে রয়েছে, কলজ রয়েছে, এইভাবে প্রজাপতি আরও নৌকা এর সঙ্গে আর অন্যান্য বিষয়গুলো আমরা দ্বিতীয় শ্রেণীর ছোটো সুন্দরের যে বয়স সেই অনুযায়ী আমরা আমাদের ছোটো সুন্দর সুন্দরভাবে এই বিষয়গুলো অঙ্কন বা শেখানোর চেষ্টাগুলো করবো এবং তার সঙ্গে আমরা রঙের যে বিষয় রয়েছে সেটিও সুন্দরভাবে শিখে রাখার চেষ্টা করবো। তো এই ছিল আমাদের ছোটো শ্রমীদের যারা আমাদের দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করছে তাদের বাংলা, ইংরেজি, গণিত এবং তার সঙ্গে অঙ্কন বিষয়ে 100 নম্বরের একটি প্রশ্নপত্র, তার সঙ্গে ছিল আমাদের রিডিং। তো এই রিডিং বিষয়গুলো আমরা সুন্দরভাবে আমাদের ছোটো শ্রমীদের আরও অন্যান্য যে পার্টগুলো রয়েছে সেগুলো শিখে রাখার চেষ্টা করবো এবং দেখে রাখার চেষ্টা করবো। তার সঙ্গে আমরা আমাদের শোনা ও বলা, পড়া ও লেখা, এই বিষয়গুলোর উপরে আমরা আরও সুন্দরভাবে আমাদের ছোটো শ্রমীদের জন্য আরও পর্বগুলো রাখার চেষ্টা করবো যাতে করে আপনাদের ছোটো শ্রমীরা শিখন শেখানো প্রক্রিয়া সম্পর্কে আরও যে নির্দেশনা রয়েছে আমাদের সরকারিভাবে যেভাবে আমাদের শিক্ষক সহায়িকার যে কাজগুলো রয়েছে সেগুলো আমরা আরও পর্যায়ক্রমে দেখে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্ত, সকলে সুস্বাস্থ্য কামনা করে, আপনাদের ছোটো শ্রমীদের সুস্বাস্থ্য কামনা করে আজকে মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।